হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওআইটি ইউটিউব চ্যানেল। তো আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, তো অনেকজনই কমেন্ট করে জানাচ্ছে যে কি না তাদের কোন ডিস্ট্রিক্টে কোন কলেজটি ভালো। তো আজ আমি দেখাবো যে কোন ডিস্ট্রিক্টে কোন কলেজটি ভালো। তো তোমাদের যে নিকটবর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে, তোমাদের যে ডিস্ট্রিক্টের যে নিকটবর্তী যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলি কোন কলেজগুলি ভালো এবং কোন কলেজে কী কী ট্রেড রয়েছে, সেই সমস্ত ব্যাপারে আজ আমি কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। সমস্ত রকম সরকারি চাকরি থেকে শুরু করে আইটিআই, জেক্সপো, ভোগলেট, বিভিন্ন ধরনের যে সমস্ত শিক্ষামূলক ভিডিওগুলি পাওয়ার সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এখানে আজ আমি প্রথমে দেখে নেব যে গাইডলাইনগুলি রয়েছে, অর্থাৎ ইনফরমেশন যে ভাউচার তথ্য পুস্তিকা যেটি রয়েছে, সেইখানে তোমরা দেখে নেবে যে তোমাদের কী কী গাইডলাইন রয়েছে এবং তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে যে সমস্ত কলেজগুলি রয়েছে, প্রাইভেট থেকে শুরু করে একদম গভর্নমেন্ট অবধি সমস্ত রকম কলেজের কিন্তু তথ্য এখানে আছে এবং কোন কলেজে কতগুলি ট্রেড রয়েছে সব সমস্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আর একটা কথা বলে রাখি, যদি কোনো স্টুডেন্ট অর্থাৎ প্রাইভেটে কোনো ভালো কলেজ অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। খুব কম খরচার মধ্যে এবং ভালো কলেজ এবং প্লেসমেন্ট দেওয়া হয় ভালো, সেই সমস্ত কলেজের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যোগাযোগ আমি এখানে করে দিতে পারবো খুব কম খরচার মধ্যে। তো চলো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেবো আমরা কী কী ইনফরমেশান ভাউচারে কী কী রয়েছে, তথ্য পুস্তিকাটি আমি দেখে নেবো আমরা। তো এখানে যে পুস্তিকাটি রয়েছে সেটি আমি খুলে দিচ্ছি, ইনফরমেশান ভাউচার ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড আইটিসি অ্যান্ড জুনিয়র পলিটেকনিক পিপিপি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে, সেই সমস্ত থেকে শুরু করে একদম পিওর গভর্নমেন্ট অবধি সমস্ত রকম কলেজের কিন্তু তথ্য এখানে রয়েছে। তো অ্যাডমিশন প্রসেসটি গভর্নমেন্ট আইটিআই থেকে শুরু করে হবে, অর্থাৎ অ্যাডমিশন যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কী হবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে এইট পাস, অর্থাৎ এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস অবধি মিনিমাম কোয়ালিফিকেশান এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান এইটাই লাগে, এর বেশি কিন্তু কোনো কোয়ালিফিকেশান লাগে না আইটিআই করার জন্য। তো আইটিআই হচ্ছে এম গ্রুপের ফর্ম ফিল আপ যারা করেছে তারা আইটিআই হচ্ছে মাধ্যমিক পাস, এবং যারা ই গ্রুপের ফর্ম ফিল আপ করেছে তারা হচ্ছে এইট পাস। এইট পাসে কিছু কিছু ট্রেড রয়েছে যেগুলি ই পাস ই গ্রুপেও রয়েছে এবং এম গ্রুপেও রয়েছে, এটা হচ্ছে ব্যাপারটি। কিন্তু কোয়ালিফিকেশানটি দেখে নেবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে এইট পাস অবধি। তো মানে দু রকম ধরনের কোর্সের অর্থাৎ ডিউরেশন থাকে, একটা হচ্ছে এক বছরে আর একটা হচ্ছে দু বছরে। এক বছরে যে সমস্ত আইটিআই কোর্সগুলি রয়েছে সেইগুলি যদি তুমি কমপ্লিট করো, তারপরে পাস আউট হওয়ার পরে যদি ডাইরেক্ট কোনো ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিতে যাও, সেক্ষেত্রে কী হবে না তোমাকে তিন বছরের জেক্সপো এক্সাম দিতে হবে, অর্থাৎ তুমি ভোগলেট এক্সামের জন্য কিন্তু তুমি অর্থাৎ সুইটেবল নও। তো এখানে তোমাকে কী করতে হবে, যদি কেউ দু বছরের আইটিআই করা থাকে তাহলে কিন্তু সে কী করতে পারে না ডাইরেক্ট ভোগলেট এক্সাম দিয়ে কিন্তু গভর্নমেন্টে চান্স পেতে পারে, এটা হচ্ছে ব্যাপারটি। এরপর দেখে নেবে কোন কলেজে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কোন কোন কলেজগুলি রয়েছে, তো সেটি এখানে দেখে নেবে। তো ই গ্রুপ এম গ্রুপের সমস্ত রকম তথ্য কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে লিস্টটি রয়েছে গভর্নমেন্ট আইটিআই থেকে শুরু করে প্রাইভেট আইটিআই সমস্ত রকম কিন্তু এখানে অর্থাৎ যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আলিপুরদুয়ারে যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেখানে গভর্নমেন্ট আইটিআই আলিপুরদুয়ার এখানে কী কী ট্রেড রয়েছে, ইলেকট্রনিক্স, মেকানিক, মেশিন, ডিজেল ইঞ্জিন, মেকানিক এবং মোটর ভেহিকেল এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেনটেন্যান্স, এই যে ট্রেডগুলি কিন্তু এখানে রয়েছে। এরপরে যে পিপিটিপি মোডে যে কলেজটি রয়েছে এই কলেজে কিন্তু ওয়েল্ডার, ফিটারার, ইলেকট্রিশিয়ান এই তিনটি ট্রেড কিন্তু এখানে রয়েছে। এবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখে নেবে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিন্তু প্রাইভেট আইটিআই, তো আমি প্রাইভেট আইটিআইগুলো দেখাচ্ছি না, আমি শুধু গভর্নমেন্ট আইটিআইগুলোকে দেখাচ্ছি। তো গভর্নমেন্ট আইটিআই রয়েছে, গভর্নমেন্ট আইটিআই এখানে যেটি রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ইলেকট্রনিক্স মেকানিক্স, এই তিনটি ট্রেড কিন্তু এখানে অর্থাৎ রয়েছে। এরপর যেটি রয়েছে তোমাদের পিটিপি মোডের যে সমস্ত কলেজগুলি রয়েছে আন্ডার, তো সোনামুখী গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, এখানে ওয়েল্ডার, ওয়্যারম্যান, কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে কোপা যে ট্রেডটি রয়েছে সেটি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেশিনিস্ট, মোটর ভেহিকেল, এমএমভি এবং সার্ভিয়ার, এই ট্রেডগুলি কিন্তু রয়েছে এখানে। এরপরে এসে ব্রাহ্ম মন্দির এই সমস্ত এবং খাতারা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি মোডে সুইং টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার, প্লাম্বার, সার্ভিয়ার,
লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে এই যে পেজটি রয়েছে সেটি তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে তোমাদের ডিস্ট্রিক্টে কোনগুলি কোন ডিস্ট্রিক্টে কতগুলি রয়েছে। এরপর বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে গভর্নমেন্ট আইটিআই সিউড়ি রয়েছে, যেটি পিওর গভর্নমেন্টের আন্ডারে পড়ে। তো এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, গ্রাইন্ডার এবং মেশিনিস্ট, মেকানিক, মোটর ভেহিকেল এবং টার্নার, ওয়ারম্যান ইত্যাদি কিন্তু এখানে ট্রেড রয়েছে। এরপরে যে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা, ওয়েল্ডার, কার্পেন্টার, শিট মেটাল ওয়ার্কার, ফাউন্ডারি ম্যান, টেকনিশিয়ান, প্লাস্টিক প্রসেসিং অপারেটার, এই ট্রেডগুলি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ সিউড়ি বীরভূমে। এরপর রয়েছে HSB প্রাইভেট আইটিআই, প্রাইভেট আইটিআই ধরুন দুবরাজপুর গভর্নমেন্ট আন্ডার, PTP মোডে ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার। এবং ইলামবাজারে যে ট্রেডটি রয়েছে ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই, সেটি কিন্তু তোমার কম্পিউটার অপারেটার কোপা। এরপর রয়েছে তোমার ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার, ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্স মেকানিক, এই ট্রেডগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে ব্যাপারটি। তো তোমরা দেখে নিতে পারলে যে তোমাদের কোন ডিস্ট্রিক্টে কোন ট্রেডগুলি রয়েছে, সেই সমস্ত ট্রেডগুলি তোমরা কলেজের ঠিকানাও পেয়ে যাবে, চাইলে তোমরা সেখান থেকে ভিজিট করে গিয়েও দেখে আসতে পারো। এরপর আমি বলবো যে কোন কোর্সে কত ডিউরেশন রয়েছে। ফিটারে হচ্ছে 2 বছরে এবং ইলেকট্রিশিয়ান যে ট্রেডটি রয়েছে সেটি হচ্ছে 2 বছরে এবং ইলেকট্রনিক্স মেকানিক হচ্ছে 2 বছরে, ওয়েল্ডারটি হচ্ছে 1 বছরে এবং ইলেকট্রিশিয়ানটি হচ্ছে 2 বছরে এবং সুইং টেকনোলজিটা আছে সেটি 2 বছরে, ওয়েল্ডার 1 বছরে, এরপর কোপাটি কিন্তু 1 বছরে। 1 বছরে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেগুলো আমি আগেই বলে দিলাম, কিন্তু ডাইরেক্ট ডিপ্লোমাতে চান্স পেতে পারবে না, অর্থাৎ JEXPO এক্সাম দিয়ে কিন্তু তাদেরকে এন্ট্রি নিতে হবে। এরপর যেখানে যে সিট রিজার্ভেশনটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই চান্স পেলে তোমাদের টিউশন ফি কত লাগবে, তো এখানে প্রথম 6 মাসে কিন্তু 30 টাকা হিসাবে পার মান্থ হিসেবে 180 টাকা ফিস লাগবে টিউশন ফি। এবং টিউশন ফি IMC কোটাতে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে তাদের কিন্তু ইনফরমেশান আমি আগেই দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি চাইলে তোমরা দেখে নিতে পারো, লিঙ্কটি যে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে। এবং অ্যাডমিশন ফি কিন্তু এক টাইমই লাগবে 100 টাকা এবং রেজিস্ট্রেশন ফি এক টাইম লাগবে 30 টাকা এবং কন্যাশ্রী যদি হয়ে থাকে তাহলে কিন্তু 15 টাকা লাগবে না এবং যদি কন্যাশ্রী না হয়ে থাকে তাহলে কিন্তু 15 টাকা লাগবে। এবং ক্যাশ অন মানি যেটা আছে ওয়ান টাইম অনলি 100 টাকা লাগবে। তো এখানে যে লাস্ট ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেটটি সেটি 18/6/2022 তারিখ করা হয়েছে। এরপর যেটি ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পোর্টাল হবে সেটি তোমাদের জানিয়ে দেওয়া হবে পোর্টালে এবং আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে সবার আগে সবার প্রথম। এবং যে চয়েস ফিলিংয়ের যে ডেটটি এবং সিট অ্যাভেলেবেল কতগুলি রয়েছে সেটি ডেট কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।